পাবলিক সার্ভিস কমিশনের যে পিএসসি ক্লার্কশিপ এক্সাম আছে, সেই পিএসসি ক্লার্কশিপ এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আপনাদের সামনে আলোচনা করব। মন দিয়ে ভালোভাবে কোশ্চেনগুলো দেখতে থাকুন, প্রত্যেকটা কোশ্চেন হবে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা কোশ্চেনগুলোকে আনন্দের সহিত গ্রহণ করুন এবং নতুনভাবে একটু এডুকেশনটাকে ইউজ করুন, দেখবেন আপনাদের খুব ভালোভাবে কোশ্চেনগুলো বুঝতে পারবেন। তো চলুন আপনাদের কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করে দিই। জেনারেল সায়েন্স থেকে এমন কিছু কোশ্চেন অ্যান্সার আপনাদের নিয়ে এসেছি যেগুলো আপনারা দেখেই বুঝতে পারবেন কতটা ইম্পর্ট্যান্ট। সমস্ত কোশ্চেনগুলো মিসলেনিয়াস পরীক্ষার জন্য তো ইম্পর্ট্যান্ট, পিএসসি ক্লার্কের জন্য ইম্পর্ট্যান্ট। তো অবশ্যই আপনারা কোশ্চেনটা শেষ অবধি দেখতে থাকুন, মাস্টলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বিভিন্ন কোশ্চেন অ্যান্সার পরীক্ষাতে প্রায় পড়েছে। তো চলুন আপনাদের নিয়ে যাই। তামাক কি বিষাক্ত কোন পদার্থ থাকে? তামাক আমরা যে প্রতিদিন ইউজ করি তাতে মেনলি যে বিষাক্ত হচ্ছে নিকোটিন। দুধের শর্করাকে কি বলে? উত্তর হচ্ছে ল্যাকটোজ। সবচেয়ে বেশি শর্করা পাওয়া যায় কোন পদার্থে, অর্থাৎ কোন কোথায়? উত্তর হচ্ছে ডাবে, প্রচুর পরিমাণে শর্করা পাওয়া যায়। খাদ্যশক্তি বেশি থাকে কোন মাছে? শুটকি মাছে প্রচুর পরিমাণে খাদ্যশক্তি থাকে। কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে? নিউক্লিয়াস, সমস্ত কোষের কাজ নিয়ন্ত্রণ করে। এরপর যে গুরুত্বপূর্ণ কোশ্চেন, কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? অনেকে জানেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, উত্তর হচ্ছে প্লাটিপাস। বৃহত্তম সামুদ্রিক পাখি কি? অ্যালবাটোস। যদি আপনারা মানে পড়তেও সুবিধা হয় দেখতে, তাহলে চোখ বন্ধ করে হেডফোন লাগিয়ে শুনতেও পারেন, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো, কয়েকবার শুনলে অবশ্যই আপনারা এটা এগুলো আত্মস্থ করতে পারবেন। পৃথিবী দ্রুততম পাখি কোনটি? সুইফট বার। বিড়াল থেকে কোন রোগ ছড়ায় কমেন্টে জানাও, উত্তর কী বলবো? ডিপথেরিয়া, বিড়াল থেকে ডিপথেরিয়া। ডায়াবেটিস রোগ হয় কিসের অভাবে? উত্তরটি হচ্ছে ইনসুলিনের অভাবে। ইনসুলিন কোথায় উৎপন্ন হয়? অগ্নাশয়ে ইনসুলিন উৎপন্ন হয়। আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক করে? পেপসিন। মানব দেহের শ্বাসতন্ত্রের প্রধান অঙ্গ কি? মানব দেহের শ্বাসতন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে ফুসফুস। মানব দেহের প্রধান অঙ্গ হচ্ছে ফুসফুস। মানব দেহের সবচেয়ে বেশি রক্তচাপ কোথায় পাওয়া যায়? ধমনীতে। প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি? দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করা। ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কেন? কারণ হচ্ছে হরমোনের কারণে, অ্যাড্রিনালিন হরমোন ঘটিত হলে গায়ের রং খাড়া হয়। মৃদু আলোতে কাজ করে চোখের কোন অংশ? উত্তর হচ্ছে রড কোষ। দিনের আলোতে কাজ করে চোখের কোন অংশ? কোন কোষ। রঙিন জিনিস দেখতে সাহায্য করে কোন কোষ? দাড়ি কোপ গজায় কোন কোষ? উত্তরটি হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। কোন জন্তুর চারটি পাকস্থলী আছে? উত্তর হচ্ছে গরুর চারটি পাকস্থলী আছে। সবচেয়ে ছোট প্রাণী কোনটি? হামিং বার্ড। মৌমাছির চোখ কয়টি? কে বলতে পারবে? অর্থাৎ পুঞ্জাক্ষি। উত্তর হচ্ছে পাঁচটি। মাকড়সার চোখ কয়টি? আটটি। মাকড়সার পা আটটি, পাখির পা ছয়টি। সবচেয়ে দ্রুততম স্থলচর জন্তু কি? খুবই গুরুত্বপূর্ণ, এটা কুইজও হতে পারে, উত্তরটি হচ্ছে চিতাবাঘ। ব্যাঙের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি? উত্তর হচ্ছে তিনটি। কিছু কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? ত্বকের সাহায্যে। মানবদের সবচেয়ে মোট কয়টি হাড় আছে? মানবদের মোট হাড়ের সংখ্যা 206টি। মানবদেহের কোষেরিকার সংখ্যা কত? উত্তর হচ্ছে 33টি টোটাল কোষেরিকা থাকে। মানুষের মুখে কর্তন দাঁতের সংখ্যা কত? 8টি। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? যকৃত। মানব দেহ সবচেয়ে ক্ষুদ্রতম অস্থির নাম কি? স্টেপিস, কানে থাকে, ইনকাস স্টেপিস, জানেন তো। মানব দেহ সবচেয়ে বড় অস্থির নাম? ফিমার। মানব দেহ সবচেয়ে বড় অঙ্গের নাম কি? উত্তর হচ্ছে ত্বক। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? 120 দিন, টোটাল 120 দিন মাঝে লোহিত রক্তকণিকা। শ্বেতকণিকার আয়ুষ্কাল কত? 5 থেকে 6 দিন শ্বেতকণিকার আয়ুষ্কাল। অণুচক্রিকার গড়ায়ু কত? 120 দিন। রক্তের গ্রুপ আবিষ্কার করেন কি? ল্যান্ডস্টিনার। বিলিরুবিন কোথায় তৈরি হয়? যকৃতে। মূত্র প্রস্তুত হয় কোথায়? উত্তর হচ্ছে কিডনিতে। মহিলাদের পরিপূরক জনন কোষ কি? উত্তর হচ্ছে ডিম্বাণু। প্রতি মিনিটে হৃৎপিণ্ডে স্বাভাবিক স্পন্দন কত? 72 বার। নারীর স্পন্দন স্বাভাবিক হয় কিসের মাধ্যমে?
উত্তরটি হচ্ছে ধমনির মাধ্যমে নাড়ির স্পন্দন স্বাভাবিক হয়। মানুষ সাদা ও কালো হয় কেন? কারণ পুনর্মনের প্রভাবে। উত্তরটি হচ্ছে মেলানিন। সবাই জানেন শরীরের চামড়া যে মেলানিন থাকে সেটার প্রভাবে। সেলসিলিয়াস স্কেলে মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত? 36.9 ডিগ্রি। মানব দেহের রক্ত সঞ্চালন চক্র কে আবিষ্কার করেন? উইলিয়াম হার্ভে। ফারেনহাইট স্কেলে মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত? 98.4 ডিগ্রি। নারী পুরুষের মধ্যে কার তত্ত্ব ধারণা ক্ষমতা বেশি? উত্তর হচ্ছে নারী। কোন মস্তিষ্কে যে অংশ সিদ্ধান্ত দ্রুত হয় তা হচ্ছে পুরুষরা সিদ্ধান্ত দ্রুত নিতে পারে। তাহলে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আপনারা আরও একটি ভিডিও বানিয়ে দিয়েছি পিএসসি ক্লার্কশিপ নিয়ে, সেখানেও এই কোয়েশ্চেনগুলো মিসলেনিয়াস পরীক্ষা আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নিন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল অনলাইন এডুকেশন টিচার চ্যানেলটিকে। গুড বাই।